হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটের যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাইছি এই ভিডিওটা তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ভিডিওটা ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবে না তোমরা একটু সাপোর্ট করো চ্যানেলটাকে একটু নিজেদের চ্যানেল ভেবে একটু ভিডিওটাকে লাইক করে দিও তো তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছি তোমাদের মনে অনেক প্রশ্ন জাগছে কলকাতা পুলিশ কবে বার হবে নেক্সট ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের নিয়োগ বা শূন্য পদ আছে সেটা কবে বার হবে অথবা তোমাদের আরও প্রশ্ন জাগছে যে তোমাদের বলা হয়েছিল জঙ্গলমহলে তিন হাজার শূন্য পদ রয়েছে সেটা কবে বার হবে ट्रेनिंग छड़ाओ ड्ल्यू प ट्रेनिंग सेकेंड फेजर লট নিয়ে যাওয়ার আছে সেকেন্ড ফেজের জন্য যে যেসব ক্যান্ডিডেটদেরকে নিয়ে যাওয়ার আছে সেটা কবে থেকে নিয়ে যাওয়া হবে তো সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কম্পাইল করে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা ভিডিওটা চেষ্টা করো শেষ পর্যন্ত দেখো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কর্মসংস্থান পেপার খুলে বসে আছি তো কর্মসংস্থান পেপারে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য এসেছে চলো দেখে নেওয়া যাক কী তো কর্মসংস্থানের ফার্স্ট পেজটাতে আমরা পড়ছি না আশা করছি তোমরা দেখে নেবে কর্মসংস্থানের ফার্স্ট পেজে কি কি চাকরির বিজ্ঞপ্তি বার হয়েছে একেবারে আমরা জিজ্ঞাসা পেজে চলে যাব তোমরা এখানে জিজ্ঞাসা পেজে দেখতে পাবে একেবারে ক্লিয়ার যে পুলিশের চাকরির কিন্তু একটা ছক কাটা রয়েছে তো এখানে কি বলা রয়েছে চলে একটু দেখে দেখো এখানে প্রশ্ন করেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে একটা দারুণ প্রশ্ন করেছে তো এর উত্তরে কর্মসংস্থান পেপার কি বলছে দেখে নাও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের কয়েক হাজার শূন্য পদ আছে প্রথমে জঙ্গলমহলের তিনটি ব্যাটেলিয়ানের জন্য তিন হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোচ্ছে তো বন্ধুরা তোমরা দেখে নাও এখানে এখানে কি বলা রয়েছে বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলেরও কিন্তু প্রচুর শূন্য পদ আছে যেটা আমরা অলরেডি জানি তাহলে পশ্চিমবঙ্গ সরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে শূন্যপদ সেটার কিন্তু বিজ্ঞপ্তি বার হবে সেটা একটু লেট হবে কিন্তু এখানে যে জঙ্গলমহলে নিয়োগের কথাটা বলা রয়েছিল তিন হাজার শূন্যপদ সেটা কিন্তু খুব জলদি বার হবে আর একটা কথা বলে রাখছি তোমাদেরকে কলকাতা পুলিশ এবং এই জঙ্গলমহল পুলিশ এই দুটো পুলিশ কিন্তু খুব জলদি বার হবে তারপরেই কিন্তু বার হয়ে যাবে একেবারে ডাব্লুবিপি কনস্টেবল তোমরা যারা প্রিপেয়ার তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কলকাতা পুলিশের জন্য বা জঙ্গলমহল পুলিশের জন্য তোমরা তোমাদের প্রিপারেশানটা কিন্তু জোর কদমে চালিয়ে যাও বন্ধুরা কারণ এই বছরে বা এই বছরে বলছি মানে দু হাজার একুশে কিন্তু সমস্ত ভ্যাকেন্সিগুলোই কিন্তু বার হবে কারণ সামনেই ভোট পুলিশের দরকার এবং সামনে ভোটের জন্য কিন্তু ভ্যাকেন্সি বার হবেই কলকাতা পুলিশ হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক জঙ্গলমহল পুলিশ হোক সমস্ত ভ্যাকেন্সিগুলো বার হবে আর আমরা তো অলরেডি জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কতটা শূন্য পদ রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বার করবে খুব শীঘ্রই কিন্তু তার আগে জঙ্গলমহল এবং কলকাতা পুলিশটা বার হবে এরপর কবে নাগাদ বার হবে আশা করছি জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ কিন্তু নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা একেবারে টেনশন নাও না জানুয়ারি ফেব্রুয়ারি ওয়েট করো তোমরা তোমাদের নোটিফিকেশানগুলো পেয়ে যাবে এরপর তোমাদের নেক্সট এখানে দেখো একটা প্রশ্ন করেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি অনেক দিন আগের থেকে বেরোবে শুনছি কেমন যোগ্যতা থাকা দরকার আশা করছি এটা আর পড়ার দরকার নেই কারণ তোমরা একটু পড়ে নেবে এটা আশা করছি সকলেই জানে যে কি কি যোগ্যতা থাকা দরকার তাহলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে তো তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো ইন্টারভিউর জন্যে একটা লট নিয়ে যাওয়া হয়েছে আর একটা লট এখনও নিয়ে যাওয়া হয়নি তো সেই লটটা বা সেকেন্ড লটটা কবে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখছি এই এই নিউজটা এখনো পর্যন্ত কিন্তু কেউ বলতে পারছে না আমি প্রচুর খবর লাগাবার চেষ্টা করেছি যে সব দাদারা ইন্টারনাল কাজ করছে অফিসিয়ালভাবে কাজ করছে অফিসের ভিতরে তাদের কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি দাদাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি কল করেছি তারাও বলছে আমি জানার চেষ্টা করছি জানতে পারলে বলবো তারাও কিন্তু এখনও কোনো মতে কনফার্ম নয় যে কবে থেকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে মানে সেকেন্ড লটারটা নিয়ে যাওয়ার কোনো এখনো কনফার্ম নিউজ পাওয়া যাচ্ছে না কিন্তু বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি যখন তোমাদের নামটা ফাইনাল লিস্টে চলে এসেছে তাহলে কিন্তু তোমাদের টেনশন করার কিছু কারণ নেই ঠিক আছে এক দু মাস তিন মাস তোমাদের বেতন কম পাবে কিন্তু তোমাদের যে এই এক দু মাস তোমরা ঘরে আছো ফ্যামিলির সঙ্গে টাইম কাটাচ্ছ এখন পিকনিকের মৌসুম চলছে তাহলে পিকনিক যাও ঘুরো বিভিন্ন রিলেটিভ যারা আছে তাদের ঘর যাও ঘুরে আসো হাতে সময় রয়েছে তোমরা ঘুরে আসতে পারো তো কারণ চাকরি পেয়ে পেয়ে যাওয়ার পর কিন্তু এই পিকনিক তুমি বলো ঘুরতে যাওয়া এই সব সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে তো যখন তোমার ফাইনাল লিস্টে নাম চলে এসেছে একেবারে একেবারে টেনশন ফ্রি থাকো কোনো চাপ নিও না নিজের লাইফটাকে এনজয় করো এখন যদিন আছে একেবারে এনজয় করো এবং তোমাকে ট্রেনিংয়ে নিয়ে যাবে ঘর থেকে তুলে নিয়ে যাবে ঠিক আছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা করার কোনো কারণ নেই তোমরা যারা যারা টেনশন করছো তাদের কাছে আমার এই রিকোয়েস্ট নিজের লাইফটাকে এনজয় করে নাও এই কয়েকদিন তো বন্ধুরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন